আজকে আমরা কথা বলবো একটা বাবার 30-40 বছর ধরে জমানো টাকা ধ্বংস করার, আমাদের বন্ধু বান্ধবীদের ছেলে মেয়ে পটানোর, আর পাশের বাড়ির কাকু কাকিমার মাংসে ঝাল আর চাটনিতে মিষ্টি কমের অভিযোগ করার, এবং কিছু রিলেটিভের তোরটা কবে খাবো বলার সামাজিক প্রক্রিয়া নিয়ে। তো এই সামাজিক প্রক্রিয়াটাকেই বলা হয় বিয়ে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো বিয়ে বাড়ি এবং বিয়ে নিয়ে। হ্যাঁ গাইস, বিয়ে বাড়িতে নিঃসন্দেহে মজা হয়, কিন্তু বিয়েটা যদি তোমার বন্ধুত থাকে বা বান্ধবী, রিলেটিভদের বিয়ে হলে তো একটা কথাই শুনতে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি তিনটে কথা শুনতে পাওয়া যায়। দেখো, কি রে তোর বিয়ে কবে খাবো, বয়স তো অনেক হলো, বিয়েটা কবে করছিস, এই অমুক, শোনো না তোমার মেয়ের জন্য না আমার হাতে একটা ভালো ছেলে আছে, কথা বলি, শোনো ডিয়ার অচেনা রিলেটিভ, তোমারও তো বয়সটা অনেক হয়েছে, তা তো প্রায় 50-60 হবে, আর এখনকার দিনে 50-60 মানে অনেক। তো আমি কি কোনোদিন তোমায় জিজ্ঞেস করেছি তোমার তো বয়সটা অনেক হলো, তুমি মরবে কবে, তো আমার ব্যাপারে কেন এত চিন্তা করো তুমি? তুমি এখন যার সাথে বাবু সোনা খেলছো না, সে অন্য কাউকে বিয়ে করবে, দেখে নিও। যখন তোমার বাবা মা তোমার জন্য ছেলে দেখে কিন্তু ছেলেটা তোমার পছন্দ হয় না, তখন কেসটা ঠিক এরকম হয়। মিউজিক, দেখো কাকু কাকিমা, পয়সাই সব নয়, ঠিক আছে, তোমার ছেলে মেয়ে পছন্দ করা ছেলে মেয়ের সাথেই তো বিয়ে দিলে পারো, তাহলে তো এরকম ভিডিও দেখে আমাদের হাসতে হয় না না? মিষ্টি খাও, কি হলো খাও, খাবে না, আমি খেয়ে নিচ্ছি। কাকুর অ্যাটিটিউডটা দেখোছো? আর লাভ ম্যারেজের সিনগুলো ঠিক এরকম হয়। হ্যাঁ গাইস, ম্যারেজ তো এরকমই হওয়া উচিত না, মেয়ে হ্যাপি, ছেলে হ্যাপি, পুরো ফ্যামিলি হ্যাপি। আর হ্যাঁ, এই পুরো ব্যাপারটায় যার অবদান অনস্বীকার্য, যাকে ছাড়া বিয়ে ইনকমপ্লিট, কি ভাবছো পুরোহিত? না পুরোহিত না, ক্যামেরাম্যান। একটা বিয়ে বাড়িতে ক্যামেরাম্যানের গুরুত্ব বিরিয়ানিতে আলুর গুরুত্ব যতটা, ঠিক ততটা। মানে তোমাদের বিয়েতে কি কিভাবে ছবি তুলবে তুমি ধরতেও পারবে না। আর হ্যাঁ, হলুদের সময় থেকে ফুলসজ্জার সময় পর্যন্ত পুরো সার্ভিস এটা দিয়ে যায়। দেখো ভাই, পুরোহিত তো একবার সিঁদুর দান করাবে, কিন্তু একটা ক্যামেরাম্যান তোমাকে কমসে কম 10 বার সিঁদুর দান করাবে, মানে এক ডেকে হচ্ছে না, এই অ্যাঙ্গেল থেকে সিঁদুরটা দাও, ওই অ্যাঙ্গেল থেকে দাও, আরে হচ্ছে না একটু সরে। গাইস, আমরা বিয়ে নিয়ে কথা বলছি আর এই ভিডিওটা দেখবো না তা হতে পারে না, তো ভিডিওটা দেখো। আমায় কোলে কে তুলতে বলেছে? হ্যাঁ, কে তুলতে বলেছে? সবার সামনে আমার মান সম্মান এ করে এনে তুইও খা, শালা শালি না অন্য কিছু। হ্যাঁ গাইস, সব বিয়ে বাড়িতে কিছু ওভার স্মার্ট পোঁত পাকা জামাই বাবু থাকে, তারা একবার বিয়ে করেছে তাই তারা নিজেদের হনু ভাবে। নিয়তি রে কি খেলা পর হলো যে। হ্যাঁ গাইস, এত কিছুর মাঝে, এত আনন্দ মজা খুনসুটির মাঝে ঠিক সেই সিনটা আছে যে সিনটাকে বিদায় বলা হয়। একটা মেয়ে একটা বাড়িতে 20-30 বছর থাকছে, সেই বাড়িটা ছেড়ে তাকে চলে যেতে হয়, তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হয়। হ্যাঁ, এই সিনটা নিঃসন্দেহে দুঃখজনক, দুঃখজনক শুধু না, ইমোশনালও। এই এই সিনটাতে না তোমার যে রিলেটিভটা তোমার বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিল সেও কাঁদে, তবে আমি জানি না সেটা নাটক করে কাঁদে, কাঁদে আমি দেখেছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এন্ড কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইব না করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দাও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
পাঞ্জাব দিয়া।